হ্যালো ভিউয়ার, আপনারা যারা আমার প্রথম পর্ব দেখেছেন কিভাবে ব্রডব্যান্ড ব্যবসা করবে, আপনাদের অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা সেকেন্ড পর্ব সাজিয়েছি। এবং পাঁচশো মহাশয় অনেক ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের স্টুডিওতে এসে হাজির হয়েছে, এজন্য তাকে ধন্যবাদ। তো আজকে আমরা তার থেকে আপনাদের যে কমেন্টে প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নের উত্তরগুলো জানবো, যে আপনাদের কমেন্টে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো জানবো, যে ব্রডব্যান্ড ব্যবসা করার জন্য স্পেসিফিক কি কি ডিভাইস প্রয়োজন। হ্যাঁ, প্রথমে ধন্যবাদ রুবুল ভাই আপনাকে। সেটা হচ্ছে আসলে ব্যস্ততা যাচ্ছে, আমি আমার যে কোম্পানি ফিউচার ডট নেট, তো সেটা অনেকগুলো কার্যক্রম ছিল, রিসেন্টলি আপনি জানেন লাইসেন্স রিলেটেড অনেকগুলো ব্যাপার ছিল। আমি লাইসেন্স খুব রিসেন্টলি হাতে পেলাম, তো লাইসেন্স একটা নতুন লাইসেন্স আসলে তার জন্য কার্যক্রম সঙ্গে নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। তো তারপরে আজকে আসলাম, সেটা হচ্ছে এটা প্রথমে এবং দ্বিতীয় বলে কোনো কথা না, এটা আপনার যেভাবে এটা প্রয়োজন সেটা একসাথে কিছু জিনিস আপনাকে অ্যারেঞ্জ করে রাখতে হবে। এটা স্টেপ বাই স্টেপের কোনো সুযোগ নাই। প্রথমে আপনার একটা সিসিএল লাগবে, সিসিএল। হ্যাঁ, এটার প্রাইস কেমন? মাইক্রোটিক সিসিএল, এটা বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন মডেলের আছে, বিভিন্ন ক্যাপাসিটির আছে। আচ্ছা, যে কিছু সিসিএল আছে যেটা আপনার হয়তো 1 GB উপরে আপনার ব্যান্ডউইথ কভার করে বা ধারণ ক্ষম ক্যাপাসিটি, আবার কিছু আছে 500 MB ধারণ করে। যখন আপনি ব্যান্ডউইথটা একটা বড় আইজি থেকে বা যেকোনো জায়গা থেকে আপনি যখন ব্যান্ডউইথটা আপনি কিনবেন, তো কেনার সময় ব্যান্ডউইথটা যখন আপনাকে থ্রো করবে, তখন আপনার ওই সিসিএল এর ভিতর থেকে তো আপনার পরবর্তী ডিভাইসগুলোতে সুইচ থেকে শুরু করে আপনার এমপ্লয়ার বা ক্লায়েন্ট পর্যায়ে চলে যাবে। তো সেক্ষেত্রে আপনার সিসিআর এর যে মানে ওই যে প্রেশারটা নেওয়ার যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি এবং কোয়ালিটি বিভিন্ন মডেলের বাজারে আছে। তো সেখানে প্রাইসের কথা যদি আমি বলি, যেমন একেবারে 40,000 থেকে শুরু করে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, তার মানে প্রথম যে ডিভাইসটি আপনি যেটা যেটা সিসিআর, হ্যাঁ সিসিআর, সিসিআর এই সিসিআর মাইক্রোটিক সিসিআর বলে, এই মাইক্রোটিক সিসিআরটা মানে প্রাইমারি লেভেলের আপনার দেখা যায় যে 50,000 এর ভিতরে যেগুলো আছে এগুলো দিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন। তারপরে আপনার সুইচ লাগবে, সুইচটা যেমন আমরা এটাকে বলি যে ম্যানেজেবল সুইচ। হ্যাঁ, ম্যানেজেবল সুইচ লাগবে, এই জন্য প্রথমে ম্যানেজেবল সুইচটা এই কারণে লাগে, ম্যানেজেবল সুইচটা আসলে এটার প্রয়োজনটা এই কারণে যে এটা আপনাকে ব্যাকবোন টু ব্যাকবোন, ইন্ডিভিজুয়াল ব্যাকবোন শব্দটা এটা, যে এটা একটু ভেঙে বলি যে আপনি যখন একটা বিজনেস করবেন আপনার নেটওয়ার্কটা ছড়ানো থাকবে, তো এক একটা নেটওয়ার্কের আন্ডারে ধরেন আপনি হয়তো বা 50টা বা 100 ইউজারের একটা মেইন ব্যাকবোন থাকে, সেখান থেকে আবার ডিস্ট্রিবিউশন লাগানো থাকে, তাহলে সরাসরি ওই যে সিসকোর পোর্টটা ব্লক করে দেয়, সরাসরি সিসিএর এসে আপনার হিট করে না, ঠান্ডারি করে বজ্রপাত। সেজন্য ওই ম্যানেজেবল সুইচ বা সিসকো এই সুইচটা দরকার। তো এটা ওরকম 15,000-10,000 এরকম বিভিন্ন দামে আছে, খুব বেশি না। এটা গেল একটা, বাকিগুলা যেটা হোক যে আপনার ছোট 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 এমসি, হ্যাঁ সুইচ এমসি প্যাসকোড, তারপরে অপটিক্যাল ফাইবার তো লাগে, এই ব্যাপারগুলো। আমার নেটওয়ার্কের এখন নতুন একটা রেগুলেশনের যে একটা কনসেপ্ট এসেছে নেটওয়ার্ক, এটা ওএলটি বলে বা অনু। এখন সুইচ এমসির নেটওয়ার্কিংটা অনেকে যাচ্ছে না, তখন এখন আমার আমার কাছে সাজেশন চাইলে আমি এখন ওই ওএলটি নেটওয়ার্কের কথা বলি। ওএলটি নেটওয়ার্কটা মেনলি এর অ্যাডভান্টেজটা এটা যে
আপনার ইলেকট্রিসিটি না থাকলেও সরাসরি ইউজার কানেক্টিভিটি পাবে, ও মানে বিদ্যুৎ না থাকলেও লাইন পাবে। যেমন এখন আমাদের এমসির যে ব্যবস্থাপনা যেটা হয় সেখানে দেখা যায় যে আপনি যে বাসাটাতে আপনি বক্স থেকে আপনি কানেকশনটা দিলেন সেখানে সাবহাও আপনার ইলেকট্রিসিটি লোডশেডিং শুরু হবে, লোডশেডিং শুরু হলে তখন ইউজারও কানেকশনটি পায় না। সেই জায়গা থেকে অল্টারনেটরের যে সুবিধাটা সেটা হচ্ছে যে আপনার সরাসরি অফিস থেকে পাওয়ার ট্রানজাকশন হয়, ওই পাওয়ারটা আবার রিচার্জেবল এবং ওই পাওয়ারটা সরাসরি আপনার ইউজার পর্যন্ত ক্লায়েন্ট পর্যন্ত পাওয়ারটা ব্যাক আপ হিসেবে থাকে। এবং এখানে আরো সুবিধা হচ্ছে যে এখানে আপনার কোন রকম ভাবে ইউজারের নয়েজ যে জিনিস নেটওয়ার্কের যে আপনার যে নয়েজটা তৈরি হয় না, ম্যাক্সিমাম অপটিক্যাল ফাইবার দিয়ে যায়, খুবই স্মুথলি এবং কমপ্লেন্টটা থাকে না, ক্লায়েন্ট পর্যায়ে কমপ্লেন্ট থাকে না। এই এই নেটওয়ার্কটা নতুন করে সবার এই নেটওয়ার্কটার নামটা কি? এটা ওয়েলটি নেটওয়ার্ক। ওয়েলটি নেটওয়ার্ক, এটা হচ্ছে মেইনলি ডিভাইস এবং নেটওয়ার্কের যে আলোচনা। এরপরের কোশ্চেনটা, এরপরে যে প্রশ্নটা সেটা হলো যে অনেকেই মানে ব্যবসা শুরু করতে যাচ্ছে, সে মানে ব্যান্ডউইথ কোথা থেকে কিনবে, এবং সে কয়েক একজন প্রশ্ন করছে সে বরিশালে থাকে, সে বরিশাল থেকে কিভাবে এই ব্যবসাটা করতে পারে থানা পর্যায়ে। বরিশাল এবং আপনি নোয়াখালীর কোনো জায়গার কথা যখন বলছিলেন, তো এটা যেটা হচ্ছে কেবল দিয়ে যেটা যাচ্ছে সেটার ক্ষেত্রে নদী বা এটা কোনো বিষয় না, জিনিসটা দেখতে হবে যে ওই ওই এরিয়ার ভিতর থেকে আন্ডারগ্রাউন্ড থেকে অপটিক্যাল ফাইবার গেছে। হ্যাঁ, অপটিক্যাল ফাইবার যদি যায় সেখানে বাংলাদেশের যারা যদি তাদের নিজস্ব লাইসেন্স না থাকে সেক্ষেত্রে একটু সমস্যা হয়, কারণ গভর্নমেন্ট লাইসেন্স এখন অ্যাভেলেবেল করে লাইসেন্স দিচ্ছে, তো যাদের কাছ থেকে ওনারা ব্যান্ডউইথ নিবে তারা যেটা করে, ওই হাতিয়ার কথা যদি বলেন বরিশাল প্রত্যেকটা বাংলাদেশের আমার জানা মতে ডিজিটাল গভর্নমেন্টের ডিজিটাল যে পলিসি আওয়ামী সরকার প্রায় 10 বছর ধরে ক্ষমতা ছিল তারা যথেষ্ট পরিমাণ ডিজিটালাইজেশনের যে ব্যাপারটা এটা কাজ করছে সত্যি কথা। তা আনার রোড থেকে তারা অপটিক্যাল ফাইবার নিয়েছে এবং বাংলাদেশের আনা সেখানে আছে আমার মনে হয় এখন কোনো বাদ নেই। তো সেখান থেকে আপনি যে কোম্পানি থেকে ব্যান্ডউইথটা কিনবেন সেই কোম্পানি ওই আন্ডারগ্রাউন্ডের ওই অপটিক্যাল ফাইবার থেকে একটা কোর বের করে, কোর আপনি খাল পার করে নিলেন, এটা কোন ম্যাটার করে না। বিষয়টা হচ্ছে যে আমার ধারণা মতে বাংলাদেশের এখন ম্যাক্সিমাম জায়গায় এটা সম্ভব হচ্ছে, এটা খুব আশার কথা, এটা আমি খুব আশার কথা বলি। সেদিক থেকে যে কোনো জায়গা থেকে আপনার বিশেষ করে আমার পার্সোনালি আমার ব্যক্তিগত আমার কোম্পানি আছে, আরো অনেক কোম্পানি আছে যারা এই কানেক্টিভিটি দিতে পারে, আমি এবার এরকম না যে মার্কেটিং করছি সেটাও না। তো বিষয়টা হচ্ছে যে যারা বড় বড় ন্যাশনাল কোম্পানি আছে, হ্যাঁ আইজি আছে, এরা এরাই বিজনেসটা দিতে পারে। তো ন্যাশনাল কোম্পানি যারা আছে তারা যেমন আমার আপনি জানেন আমার আমার সঙ্গে এঙ্গেজড আছে বা আমার পার্সোনাল আমার কোম্পানি আছে, আরো যারা এরকম ন্যাশনাল কোম্পানির যোগাযোগ করতে পারে ইন্টারনেটে গিয়ে সার্চ দিয়ে ওই যে মানে যেভাবে আপনারা আপনি কীভাবে ব্যান্ডউইথটা পাবেন কীভাবে আপনি আপনি হাতিয়াদ্বীপের কথা বলছেন, হাতিয়াদ্বীপের জাস্ট উদাহরণ আর কি, হাতিয়াদ্বীপ মানে যে সবাই হাতিয়া মানে চারপাশে নদী আছে এরকম একটা চর আছে, একটা দুর্গম এরিয়ার কথা রিমোট এরিয়ার কথা বলছেন, সেখানে আসলে বিজনেসটা কীভাবে করতে পারে। আমার কথা হচ্ছে যে বাংলাদেশের এখন সমস্ত এলাকায় সমস্ত এরিয়ার ভিতরে এনিভার ইন বাংলাদেশ একটা কথা আছে না, এখানে এই ধরনের বিজনেস করা সম্ভব। এবং মজার বিষয় হচ্ছে যে এটা একটা সাইলেন্ট রেভলিউশন, আমি আগের পর্বে বলছিলাম যে কী পরিমাণ রেভলিউশন চলছে রুরালে আপনি নিজেও বুঝতে পারবেন না, যে আপনি যদি এখন মফস্বলে গ্রামে যাবেন মানে এই যে বিপ্লবটা এই বিপ্লবের ভিতর থেকে যারা নতুন করে যদি কেউ ইনভলভ হতে চায় আমি মনে করি এরা ভাগ্যবান, কারণ
আজকে প্রযুক্তি, আপনি একটা একটা আপনি আপনারও নেট ভিত্তিক বিজনেস, তো এখানে প্রযুক্তির সাথে যে থাকবে না সে আসলে মানে হয় পাগল নয় শিশু, সত্যি শিশুও তো অবশ্যই এখন প্রযুক্তির সাথে থাকবে। সেই দিক থেকে প্রযুক্তিকে অস্বীকার করে তো বেঁচে থাকার উপায়, আমার কত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার আমাদেরকে শিখতে হবে, সেখানে আইটি তো একটা মানে একেবার গঙ্গে উঠেছে। তো এই বৈপ্লবিক অবস্থার ভিতর থেকে আমি সবাইকে আমার একটা আবেদন থাকবে, সবার প্রতি একটা মানে বিনম্র প্রার্থনা থাকবে যে অন্তত প্রযুক্তির সাথে এই আইটির সাথে ইনভলভমেন্ট আজকের পৃথিবীতে, নাহলে সত্যি জাতি হিসেবে আমরা খুব দুর্ভাগায় পড়ে যাবো। এতটুকু বলে আমি আসলে আর বিস্তারিত কি আছে আর আর এই বিজনেসের আমি তো আর বিস্তারিত বলতে আর কাগজপত্র লাইসেন্সের ব্যাপার সেখানে আরও একটা এপিসোড যে আপনি কীভাবে টেকনিক্যালি কাগজপত্র রেডি করবেন, কীভাবে সাবমিট করবেন, কীভাবে লাইসেন্সটা আপনি হাতে পাবেন, সেটা অন্য আর একটা এপিসোড। আচ্ছা ভিউয়ার্স, আসলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যায়, আপনারা রিকোয়েস্ট করেছেন ভিডিও যেন একটু শর্ট করে তৈরি করি, তো আমার মনে হয় কী কী ডিভাইস লাগবে এবং ব্যান্ডউইথ কোথা থেকে কিনবেন এই ইনফরমেশনগুলো আপনারা পেয়েছেন, আর যদি এরপরও আপনাদের কোনো মানে লাইসেন্স রিলেটেড, লাইসেন্স রিলেটেড আপনি গভর্নমেন্ট থেকে আপনি বিজনেস করার অনুমতি সাপেক্ষে আপনাকে যেটা লাইসেন্স দেওয়া হবে এর জন্য একটা নেক্সট এপিসোড আমরা করব, যদি আপনাদের কমেন্ট থাকে, আপনারা যদি দেখি যে অনেক কমেন্ট আছে আমরা নেক্সট করবে কিভাবে লাইসেন্স, যদি পাবলিক ডিমান্ড থাকে রাইট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, থ্যাংক ইউ।